যদি কখনো টাইগারকে বাচ্চার উপর পা চালাতে দেখেন তো ভেবে নেবেন সে বাচ্চার উপর টাইগারটি হামলা করতে চায় কিন্তু সে করতে পারছিল না আমি এমনটা এর জন্য বলছি কেননা যখনই টাইগারটি বাচ্চাটিকে দেখে সে ধীরে ধীরে বাচ্চাটির কাছে আসতে থাকে কিছুক্ষণ পর বাচ্চাটির পাশে চলে আসে কিন্তু কাছের দেওয়াল হওয়ার কারণে হামলা করতে না পেরে সে বাচ্চার সঙ্গে খেলা করতে থাকে